খুব জোরে তিনবার শ্বাস ছাড়ুন তো। আপনি কি আমার ফুসফুস পরীক্ষা করবেন? আরে থামুন থামুন, বেশি বুঝতে যাবেন না। আসলে বিষয়টা ঠিক তা নয়, চশমার কাজটা ঝাপসা হয়ে গেছে তো ওটা ছাপ করবো আর কি। এই কতদিন ধরে এই রোগ দেখা দিয়েছে আপনার? এই কি কতদিন ধরে দেখা দিয়েছে কিছুই তো বুঝতে পারছি না, কি জিজ্ঞাসা করছেন ডাক্তার বাবু? এই যা, এর মাঝেই ভুলে গেছেন। ভালো ভালো, তা আজ কেমন আছেন আপনি? আগে থেকে অনেকটা ভালো, তবে এই নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত চিন্তা করবেন না, আপনার নিঃশ্বাস বন্ধ করার ব্যবস্থা করছি। এই যা, এসব কি বলছেন? আমার নিঃশ্বাস বন্ধ করে দিলে আমি তো মরে যাব ডাক্তার বাবু। আরে চিন্তা করেন না, মরলেও ভালো, অন্ততপক্ষে নিঃশ্বাস নিতে আর কষ্ট তো হবে না। এই যা, কি বলছেন ডাক্তার বাবু এসব? আমাকে তো এখনই পালাতে হবে। সংকোচ করার কিছুই নেই, বাইরে আর একজন অপেক্ষা করছে, তাই যেতেই তো আমাকে হবে। ভাবছি এক ঢিলে আজ দুই পাখি মারবো। শোনো বাবু, তুমি চশমাটা চোখে দাও, দেখবে তুমি সব কিছু পড়তে পারছো। কি মজা কি মজা কি মজা! তার মানে লেখাপড়ার জন্য আর আমাকে স্কুলে যেতে হবে না? কি মজা কি মজা! আ পিচ্ছি বলে কি,